আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের উপর অবস্থান করা রয়েছে, এখনও পর্যন্ত এটি শেষ হয়নি। তার সত্যি আমরা দেখতে পাচ্ছি প্রায় 80-90 কিলোমিটার পর্যন্ত তার বায়ুচাপটা কিন্তু রয়েছে, এটি এখনও ভয়াবহ আকারে কিন্তু এখানে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। তবে এরই প্রভাব বাংলাদেশের উপর তেমন নেই। তো আমরা চলে যাব বাংলাদেশের আবহাওয়ার আপডেটে। আগামী 24-48 ঘন্টায় দেশের উপর কিছুটা বৃষ্টির আভাস রয়েছে। এই মুহূর্তে দেশের বেশ কিছু জায়গায় ব্যবসা গরম অনুভব হচ্ছে, তবে আগামী 24-48 ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশের অনেক জায়গায়। তো কোন কোন জেলা হতে পারে বৃষ্টি, এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা প্রথমে সরাসরি স্যাটেলাইট মোডে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি গত 12 ঘন্টার মধ্যে, গত 12 ঘন্টায় মূলত সিলেট, তারপর ময়মনসিংহ, তারপর সুনামগঞ্জ, ঢাকা বিভাগের উত্তরে দু একটি জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। দেশের বাকি জায়গায় কোনো ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন গত 12 ঘন্টায় দেশের উত্তরে সিলেটের পশ্চিম অঞ্চল, এছাড়া ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরে এই সমস্ত জেলাগুলো, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় খালাই, এই সমস্ত দু একটি অঞ্চলে আংশিক বৃষ্টি, এছাড়া বিক্ষিপ্ত আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে। তো এই সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হয়নি, ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়নি এবং মেহেরপুর, রাজশাহীতেও তেমন বৃষ্টিপাত হয়নি। তারপর এদিকে খুলনা বিভাগের উপর বৃষ্টিপাত হয়নি, ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, এই সমস্ত জেলাগুলোর উপরও তেমন বৃষ্টিপাত হয়নি। কুমিল্লা, তারপর ফেনী, বরিশাল বিভাগের উপরও তেমন বৃষ্টি হয়নি। খুলনা বিভাগের একই অবস্থা, ব্যবসা গরম অনুভব হচ্ছে, আংশিক মেঘলা নিয়ে স্বাভাবিক আবহাওয়া বয়ে যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের দেখা নেই, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, এই সমস্ত জেলাগুলোর উপরও তেমন বৃষ্টিপাত নেই। মূলত আংশিক মেঘলা নিয়ে ব্যবসা গরম অনুভব হচ্ছে। এই মুহূর্তে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে মূলত পাহাড়ি অঞ্চলে। তো দেশের দু একটি অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত নেই বললে চলে। গতকালের পূর্বাভাস অলরেডি বলা হয়েছিল, আজও দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম। তো এবার আমরা সরাসরি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাব, যে আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কতটা বৃষ্টিপাতের আভাস রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আগামীকাল 23 তারিখ লাইভ ট্রেকিং, এই যে লাইভ ট্রেকিংয়ে, তো দেখতে পাচ্ছি আগামীকাল দেশের উপর বৃষ্টির মাত্রা বাড়তে যাচ্ছে। আগামীকাল দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার একটু চান্স রয়েছে, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার পর আবারও বৃষ্টিপাত দেশের উত্তর, আবার ঠুরা, তারপর গোলাপাড়া, এই সমস্ত জেলাগুলোর উপর, তারপর অন্যদিকে রাজশাহী, তারপর দামবাদ, দেওঘর, তারপর রাঁচি, ভারতের এই সমস্ত জেলাগুলোর উপর, খড়গপুর, এই সমস্ত জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আভাস রয়েছে। পরবর্তী লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি আগামীকাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে, খুলনা, বরিশালের উপকূলীয় কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, এই সমস্ত জেলাগুলোর উপর, এই সমস্ত জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যদিকে গোলাপাড়া, তারপর আলিপুরদুয়ার, তারপর শিলিগুড়ি, এই সমস্ত জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অনেকটাই। তো এ হচ্ছে মূলত আগামীকালের আবহাওয়ার পূর্বাস। আগামীকাল দেশের উপর কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে যাচ্ছে, তো আগামীকাল দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো যাই হোক, দেশের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হবে সেটি আমরা অলরেডি আপনাদেরকে আবারও পরবর্তীতে জানিয়ে দেব। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।